মোবাইল আসক্তি কি, এটি অনেকে জানে না। মোবাইল আসক্তির পরিণতি কত ভয়ঙ্কর শুনলেও অনেকে ভয় পায় না। এর পেছনে কারণ, অতিরিক্ত মোবাইলের ব্যবহার জীবনকে ধ্বংস করে ধীরে ধীরে, তাই এর ভয়ঙ্কর রূপ প্রতীয়মান হয় বেশ সময় নিয়ে। ছোট স্ক্রিনের মাঝে মনোনিবেশ থাকে শতভাগ। এই সময় সৃজনশীল কোনো চিন্তার ঘটে না বহিঃপ্রকাশ। সবচেয়ে ভয়ঙ্কর বার্তা, মোবাইলের ছোট স্ক্রিনে চাকচিক্যময় দর্শনে কখন যে কেটে যায় অনেক সময়, আসল কাজের হয়ে যায় অসময়। হুঁশ ফিরলেই মনে হয় কি করছি আমি, দুঃখের কথা আসবে না ফিরে সেই সুন্দর মুহূর্ত যা ছিল তোমার জন্য সবচেয়ে দামি। সচেতন হবে না কি হবে না তা তো তোমার ব্যাপার, কারণ হাতের মোবাইল ফোনটি তো তোমার, তা তো নয় আমার।